প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারি সিদ্দিকী এখনও স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বারি সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী জানিয়েছেন, বারি সিদ্দিকীর অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা কোনো আশার কথা এখনও বলতে পারছেন না। গেল শুক্রবার রাতে বারি সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়, চিকিৎসকরা জানিয়েছেন বারি সিদ্দিকীর দুটি কিডনি অকার্যকর এবং তার ডায়াবেটিস আছে। তিনি দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন।